Hello viewers, so finally international Islamic professor Dr. Malali Kurdistanir chikitsa nijer chokhe dekhe nijer camera maddhome video kore nijer experience nijer analysis kore ja bujhte parlam ta ajke apnader samne share korbo inshallah ta'ala. پراپر انتظام ہونا چاہیے, عوام تو جو ہے نا کبھی کیا آپ کی جانب آپ محترم ناظرین, میں یہاں سے ڈاکٹر مالا علی کردستانی کو چیلنج کرتا ہوں کہ آپ نے آج تک جتنی ویڈیوز کی ہے اگر یہ فیک نہیں ہے اور پراڈ اور کھیل نہیں ہے تو یہ سائیڈ میں آپ کو جو نابینا حافظ قرآن نظر آ رہا ہے ہماری گاؤں کا رہنے والا ہے اس کو ٹھیک کر کے دکھاؤ. اگر آپ نے اس کو ٹھیک کر کے دکھایا تو میں ایک غریب انسان ہوں, میرے پاس کچھ بھی نہیں ہے لیکن میں جس گھر میں رہتا ہوں اس کی قیمت تقریباً 7 لاکھ روپے ہے, میں اس کو بیچ کر یہ بھی آپ کو انعام میں دوں گا اور پوری زندگی میں آپ کا غلام بن جاؤں گا. اس ملک کو جادو سے چلایا جا رہا ہے, سارا پاکستان پاگل ہو گیا اس بات پہ کہ جی میرے بچے ٹھیک کرا دے, میرے دنیا اس کے شہریوں کی بھی باتیں سنی ہیں. ہمارے ساتھ یہاں پہ ایک اور بھی خاتون موجود ہیں جو یہاں پہ آئی ہوئی تھیں. السلام علیکم. وعلیکم السلام. آپ کہاں سے آئی ہیں؟ میں کراچی سے آئی ہوں, پچھلے 5 دن سے میں ہوٹل میں اسٹے کیا ہوا ہے. میں اپنے 2 بیٹوں کو لے کر آئی ہوں, ان کو میں نے دکھانا ہے. ایک 3 سال کا بچہ ہے وہ آٹسٹک ہے, ایک 8 سال کا بچہ ہے وہ ڈیف ہے. کیا نام ہے تمہارا؟ نام پوچھو سر. اپنا نام بتاؤ. نام بات سنو, بات سنو. آپ کا نام کیا ہے؟ فاطمہ. اچھا ماشاء اللہ. 3 دن لگیں گے. فاطمہ کیا بولو؟ فاطمہ. ماشاء اللہ ماشاء اللہ. چلو جی مبارک ہو. تو الذي قال لا اله الا الله باكستان لانه اساسنا لا اله الا الله محمود الله انتم الله يجزيك في الدنيا والاخره هذا الناس منتظرين لكم. دكتور والله ما قصرنا شيخ, ولكن قسم من الناس يتكلمون كلام سيء معنا في كل بلاد. هذا رجال ممبر بارلمنت منستر هذا كل البلاد موجود في جنات الدنيا. نقول يا رب ادخلهم جنات النعيم. السلام عليكم ورحمه الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم, أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم. সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য. দেশ প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো. যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ইরাক কুর্দিস্তানের প্রফেসর ডক্টর মালা আলী কুর্দিস্তানি, যিনি আল কুরআন এবং বিভিন্ন মেডিসিনের মাধ্যমে অসংখ্য রোগের চিকিৎসা করেন. তো আজকে যে মূল বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে ডক্টর মালা আলী কুর্দিস্তানি 30 অক্টোবর পাকিস্তানে ভ্রমণ করেন. সেখানে আপনারা দেখেছেন লাহোরে এয়ারপোর্টে কিভাবে তাকে রিসিপশন করলো, কিভাবে তাকে রিসিভ করলো আহলান সাহলান বলে সেখানের মানুষ, প্রশাসন থেকে শুরু করে সবাই কিভাবে তাকে রিসিভ করলো. আপনারা দেখেছেন যে লাহোরে প্রায় 10 দিনের মতো তিনি থেকেছেন, তিনি প্রায় অনেক মানুষের চিকিৎসা করেছেন. সেখান থেকে তিনি ইসলামাবাদ গিয়েছেন, ইসলামাবাদে অনেক মানুষের চিকিৎসা করেছেন. সর্বশেষ 17 তারিখে শ্রীলঙ্কাতে চলে যান, সেখানে 5 দিন থেকে তিনি তুরস্কতে ব্রেক করেন. এটা আমার মূল বক্তব্য না. আজকে আমার মূল বক্তব্য হচ্ছে যে আমি নিজে চোখে দেখেছি তার চিকিৎসার বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো. এতদিন আমরা অনেকেই জেনেছি, শুনেছি বিভিন্ন বক্তব্য, বিভিন্ন লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছি. তো আজকে নিজে চোখের মাধ্যমে দেখা, তারপর হচ্ছে আমার ক্যামেরার মাধ্যমে ভিডিও করেছি, এই টোটাল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো.
ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে নিই যে আমার ইকতার হোসেন সাইড যেই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল রয়েছে সেই ফেসবুক পেজের মধ্যে একটি লাইভ করা হয়েছে। আমি যখন সেখানে যাই আলহামদুলিল্লাহ হুজুর সেখানে আমাকে অনেক মূল্যায়ন করেছে, আমার মতো একজন সাধারণ মানুষকে রেসপেক্ট ভালোবাসা দিয়েছে, সব দিক দিয়েই তিনি সাপোর্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো তার চিকিৎসার বিষয় নিয়ে কথা বলবো যে তার চিকিৎসায় রোগী কেমন ভালো হয়। তিনি যেহেতু দুইভাবে চিকিৎসা করেন, এক হচ্ছে আল কুরআন আরেক হচ্ছে মেডিসিনের মাধ্যমে, তো এই দুই বিষয় নিয়ে আমি কথা বলবো। প্রথম কথা হচ্ছে পাকিস্তানের হাজার হাজার পেশেন্ট, হাজার হাজার পেশেন্ট, তো শায়েখ ডক্টর মালা আলী কুর্দিস্তানি তো আর সবাইকে চিকিৎসা করতে পারবে না, তারপরেও তিনি অনেক চেষ্টা করেছেন। ফার্স্ট অফ অল তার ভ্রমণ করার উদ্দেশ্য ছিল জিয়ারতের উদ্দেশ্যে, তারপরেও তিনি সেখানে অনেক মানুষের চিকিৎসা করেছেন অনেক মানুষের রিকোয়েস্টে। আমি দেখেছি যে সেখানের ডক্টর মালা আলী কুর্দিস্তানিকে যারা সব কিছু এভরিথিং হ্যান্ডেল করেছে তারা হচ্ছে বড় বড় পর্যায়ের, যেমন এমপি মন্ত্রী থেকে শুরু করে সবাই ভিআইপি পার্সন। তো মূল কথা হচ্ছে আপনারা ফেসবুক লাইভটি দেখলে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন যে শায়েখের চিকিৎসার মধ্যে কয়জন রোগী ভালো হয়। আমি পার্সেন্ট বলবো না যে এত এত পার্সেন্ট ভালো হয়, তবে লাইভটা দেখলে আপনারা টোটালি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। প্রায় 1 hour 30 minutes একটি ফেসবুক লাইভ, ওই লাইভটির মধ্যে আপনারা সব কিছুই ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। পাকিস্তানের বিভিন্ন আলেম কিন্তু বিভিন্ন মন্তব্য করেছে, কিছু কিছু আলেম বলে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির চিকিৎসা আল কুরআনের মুজিজার মাধ্যমে, আল কুরআনের মুজিজার মাধ্যমে। আবার অনেক আলেম বলতেছে না এটা মিথ্যা, যারা সরাসরি দেখেছে, সরাসরি শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির সঙ্গে মিট করেছে, সরাসরি চিকিৎসা দেখেছে, তাদের মন্তব্য হচ্ছে ভিন্ন, আর যারা দেখেনি তারা বিভিন্ন মন্তব্য করতেছে, তার চিকিৎসা ফ্যাক্ট, তার চিকিৎসা ফলস। এখন আমার নিজের বক্তব্য তুলে ধরবো, আমি নিজের চোখে যা দেখেছি সেটা হচ্ছে যে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির চিকিৎসায় অনেক রোগী ভালো হয় যা আমার নিজের দেখা। তবে সবাই যে ভালো হয় এমনটা কিন্তু না। আপনি যদি ভেবে থাকেন যে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির চিকিৎসায় সবাই সাথে সাথে ভালো হয়ে যাবে, এটা কিন্তু বোকামি। অনেক রোগী অনেক পেশেন্ট সাথে সাথে ভালো হবে আল কুরআনের মুজিজায়, আবার অনেক পেশেন্ট তাদের মেডিসিনের প্রয়োজন, মেডিসিনও ব্যবহার করতে হবে, ইউজ করতে হবে, আস্তে আস্তে ভালো হবে, এটাই হচ্ছে চিকিৎসার মূল পদ্ধতি। বিভিন্ন আলেম বিভিন্ন মন্তব্য করে যে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির চিকিৎসা তার ট্রিটমেন্ট কুরআন সুন্নাহ মোতাবেক না। আবার অনেকে মন্তব্য করে থাকেন তার চিকিৎসা কুরআন সুন্নাহ মোতাবেক আর রুকিয়া আর শরীয়ের মাধ্যমেই, যদিও তার চিকিৎসার পদ্ধতি একটু ভিন্ন রকম ভিন্ন রকম। আপনারা ভিডিওর শুরুতে দেন একটা ট্রেইলার দেখেছেন, সেখানে কিন্তু সব কিছু তুলে ধরা হয়েছে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানি সম্পর্কে, পাকিস্তানের জনগণ থেকে শুরু করে পাকিস্তানের স্কলাররা কী বলেছেন, জনগণ কী বলেছেন, তার চিকিৎসার কয়েকটি ভিডিও ক্লিপ তুলে ধরা হয়েছে যেখানে অনেক রোগী ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এটাই কিন্তু আল কুরআনের মুজিজা। তো এতদিন পর্যন্ত যারা বলতেন যে তার চিকিৎসা ফ্যাক্ট তার চিকিৎসা ফলস, এটা কিন্তু টোটালি মিথ্যা। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে, সবার সামনেই কিন্তু তিনি চিকিৎসা করেছেন, গোপন নয়, প্রকাশ্যে মিডিয়ার সামনেও তিনি চিকিৎসা করেছেন। লাইভের মধ্যে আপনারা দেখতে পারেন, লাইভের মধ্যে আপনারা দেখতে পারেন। বাংলাদেশ থেকে আমার পাকিস্তানে যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল যে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির সঙ্গে দেখা করা, মিট করা। অনেকেই বলতো যে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানির সঙ্গে আমার সম্পর্ক নেই, তাছাড়া আমি কেন এত পাবলিসিং করি, তো সব বিষয় নিয়ে মানুষের একটা চাপে ছিলাম, আর সেই চাপ থেকেই আমি মনে করি যে পাকিস্তানে যাওয়াটা আমার জন্য ভালো হবে, তাই পাকিস্তানে গেলাম। তো সব মিলিয়ে শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানিকে নিজে দেখলাম, জানলাম তার মন মানসিকতা অনেক ভালো। ইভেন আমি আলাদাভাবে অনেক খোঁজ নিয়েছি যে পাকিস্তানের মানুষ তাকে আল্লাহওয়ালা ব্যক্তি বলে অনেকে মন্তব্য করতেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করতেছে, এটাই হচ্ছে মূল বক্তব্য। তো শেখ ডক্টর মালা আলী কুর্দিস্তানি পাকিস্তান প্রশংসিত হয়েছেন, উজবেকিস্তানে প্রশংসিত হয়েছেন, শ্রীলঙ্কাতে প্রশংসিত হয়েছেন, তাছাড়া পূর্বে আপনারা দেখেছেন 2020 সালে ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে তিনি গিয়েছেন, ইংল্যান্ডের লন্ডনে তিনি চিকিৎসা করেছেন, ইংল্যান্ডের লন্ডনে তিনি চিকিৎসা করেছেন, বেলজিয়াম জার্মানিতে ফ্রান্সে বিভিন্ন কান্ট্রিতে তিনি চিকিৎসা করেছেন। যদি তার চিকিৎসা ফলস ফেক হতো তাহলে কিন্তু সব কান্ট্রিতে
তিনি গিয়ে মার খেতেন, এটাই কিন্তু, তাই না? তো তার চিকিৎসা আলহামদুলিল্লাহ সঠিক পদ্ধতিতে তিনি চিকিৎসা করে যাচ্ছেন, ইনশাল্লাহ এভাবেই চিকিৎসা করে যাবেন আর তিনি ভবিষ্যতে আরও এগিয়ে যাবেন, এটাই আমি বিশ্বাস করি। সবাই শেখের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।